এখন আমি যেই বিষয়টা নিয়ে কথা বলছি, যাতনা ভাবনা বিষয়ে আজকের আলোচনার বিষয়, পরিবহনের সেবা খাতে আমাদের কিছু সমস্যা বিষয় নিয়ে কথা বলছি। আসলে আমাদের সমাজ জীবনে অনেকগুলো সেবার দিক আছে, তার মধ্যে পরিবহন ব্যবস্থা একটা সেবা খাত। জনগণের সেবা দেওয়াই পরিবহন ব্যবস্থার কাজ। যেহেতু আমি মাঠ গবেষণায় কাজ করি, অনেক কিছু আমার চোখে পড়ে, সেই আলোকে আমি আজকে এই বিষয়টাকে চোখে লেগেছে সেই জন্য, এবং প্রতিনিয়ত ভোগান্তিতে শিকার হতে হচ্ছে সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বিষয়টা হলো যে বিশেষ করে ঢাকা শহরে বর্তমানে যে কোনো আমরা গণপরিবহনে উঠি, কথা কথা তারা সিটিং সার্ভিস বলে। বাংলাদেশ সরকারের কোনো রোলসে বা বিআরটির কোনো রোলসে সিটিং সার্ভিস বলতে কোনো শব্দ নেই, কিন্তু সময়ের প্রেক্ষাপটে বিগত সময়ে তারা বিশেষ করে পরিবহন ব্যবস্থার এক শ্রেণীর লোক সিটিং সার্ভিস ব্যবস্থা চালু করেন। যখন এটা শুরু হয় তখন ভোগান্তির শেষ ছিল না, বিশেষ করে বেশ কিছুদিন, কারণ আমরা বিগত সময় অভ্যস্ত ছিলাম যে বাসে উঠব, গন্তব্যস্থলে নেমে যাব। কিন্তু যখন হঠাৎ করে শুরু হয়, আচমকাভাবে একটা অন্যরকম অবস্থা হয়। মানুষ কোনো নিয়মকানুন নোটিশ ছাড়াই হঠাৎ করে গাড়িতে উঠতে পারতেছে না, বিশেষ করে আমিও সেটা ভোগান্তির শিকার হয়েছি। তো সেই সুবাদে বলছি, পরবর্তীতে তারা সিটিং সার্ভিসের সুবাদে জনগণের সেবার চিন্তা করে রাস্তায় অনেক গাড়ি নামানো হয় গণপরিবহনের জন্য। তাতে কি হয়, গাড়ি বাড়লো, লোক তো একই থেকে গেল, কিন্তু আমাদের রাস্তা তো আর বাড়ে নাই, যানজটের সৃষ্টি হলো, ভোগান্তির সৃষ্টি হলো। পরবর্তীতে তারা সিটিং সার্ভিসের জন্য ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায় করে, যেটা কোনো সরকারি নিয়মের মধ্যে ছিল না। তো এইভাবে জনগণকে সহ্য করে নেওয়া হয় এবং চলতে থাকে। আমি এর মধ্যে বলে রাখি, যেহেতু গবেষণা করতে গিয়ে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ARI অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন প্রকল্পে আমি কাজ করি, বিশেষ করে পরিবহন ব্যবস্থায় মালিক সমিতি থেকে শুরু করে জনগণ, পথযাত্রী, পথচারী, অবজারভেশন, রোড ঘাট, বিভিন্ন বিষয়, ট্রাফিকিং ব্যবস্থা, ড্রাইভার, বিভিন্ন শ্রেণীর লোকদের সাথে আমার প্রকল্পের নিয়ম অনুযায়ী আমাকে তথ্য সংগ্রহ করতে হয়, বাসে বসে থাকতে হয়, তাদের অবজারভেশন করতে হয়, দুর্ঘটনার বিভিন্ন কারণ, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গায় ফেস করতে হয়, যার ফলে অনেকগুলো বিষয় আমার অজানা বিষয় জানার সৌভাগ্য হয়েছে। সরকারের বিভিন্ন জায়গায়ও আমার কথা বলতে হয়েছে, যাক সেই বিষয়ে আমি এত বেশি আলোচনায় গেলাম না, কিন্তু সেটা হলো এই বিভিন্ন সময় আমি বাসে উঠলে এই কথাটা বলতাম, যাক কোনো না কোনোভাবে এটা সিটিং সার্ভিস ব্যবস্থা রহিতকরণ বা আপাতত নেই, কিন্তু ভাড়া, কিন্তু ওই যে ওরা হঠাৎ করে সাধারণ থেকে যে সিটিং সার্ভিস ভাড়া করেছে, ভাড়া কিন্তু আর কমেনি, ভাড়া তো একই রয়ে গেছে। তার পরবর্তী আরেকটা অজুহাত হলো তেলের দাম বেড়েছে। হ্যাঁ ঠিক আছে, তেলের দাম বাড়ছে, ভাড়া দেবো, কিন্তু ওরা তো এই বিগত সময় যে আগে এত গুণ ভাড়া বেশি আদায় করে আসছে সেই কথাটা কিন্তু উল্লেখ নাই। এখন তারা ওই আগের অবস্থা ধরে তেলের দাম বাড়ছে, সেই হিসাবে ভাড়াও তারা বাড়িয়ে দিয়েছে বা আদায় করে নিচ্ছে। ছোট্ট একটা যদি খেয়াল করি গবেষণা ধর্মে কথার ভিতরে, একটা বাস শুরু থেকে শেষ মাথা পর্যন্ত
তার চলাচলের জন্য যদি দৈনিক তার তেল খরচ হতো 2200 টাকার, এখন না হয় 300 থেকে 400 টাকার বেশি তেল খরচ হয়। তাইলে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বাসের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত যতগুলো প্যাসেঞ্জার আসা যাওয়া করে দৈনিক, সেখানে যদি আমার 4000 প্যাসেঞ্জার আসে, তার মধ্যে যদি আমার 4000 টাকা আমার খরচ হয়, তাহলে তো 1 টাকা ভাড়ার কথা ভাই, আরও হিসাবে আরও কম বেড়েছে মাথা পিছু, কিন্তু ওরা 5 টাকা করে বাড়িয়ে দিয়েছে। তাহলে এটা কেমন হোয়াইট কালার ক্রাইম, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তো এই একটা বিষয় গেল। তো এটা এখন তো প্রতিনিয়তি দেখা যাচ্ছে যে বাসে ওঠার পরই মনে হয় ভাড়ার কোনো নির্ধারণ নেই, প্রতিদিনই যাত্রীর সাথে একটা ভোগান্তির সৃষ্টি হয়। তারা যারা ভাড়া কাটেন তারাও বিভিন্ন রকম কথাবার্তা বলেন, কেউ চুপ থাকেন, কেউ তর্ক করেন। কেন আমাদের পরিবহন তো একটা সেবার খাত, এটা কেন আমরা জনগণের সেবা দেই না? সব বিষয় যে সরকার একেবারে নখদর্পণে আইন কানুন করে দেবে, যেহেতু সেবার খাত আমরা একটু স্যাক্রিফাইস করে দেখি না? অত্যন্ত দুঃখের বিষয়, এই জিনিসগুলো ভাবার বিষয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার এই আলোচনাটা শোনার জন্য।